আজ আমি বানাবো লাউ পাতার বড়া। আমি লাউ পাতাগুলোকে কুচি কুচি করে কেটে নিয়েছি। এরপর আমি এর মধ্যে পেঁয়াজ কুচি দেব, আর দেব রসুন কুচি, লঙ্কা কুচি। লঙ্কা কুচি দেওয়ার পর এর মধ্যে আমি দেব জিরে, তারপর দেব লঙ্কার গুঁড়ি, এরপর দেব সামান্য হলুদের গুঁড়ো, আর দেব চালের গুঁড়ো। দেব এরপর লবণ। এরপর আমি সবগুলোকে একসাথে মাখিয়ে নেব সামান্য জল দিয়ে, নাকি? এরপর আমি দেব সামান্য বেসন, বেসনটাকে ঠিক করে এরপর আমি মাখিয়ে নেব। এরপর আমি এক এক করে তেলের মধ্যে ছেড়ে দেবো।